हेलो गुड मॉर्निंग वेलकम टू आवर चैनल सोमसु ब्लॉग আমরা চলে এসেছি আমাদের আরেকটা ব্লগ নিয়ে। তো আমরা আজকে সকাল বেলা উঠে স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। মাঝখানে একটু বেরিয়েছিলাম, আবার চলে এসেছি। আজকে আমাদের যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, সো সেটা কালকে হবে। আজকে আমরা মোটামুটি পুরো বেনারসটা একটু ঘুরতে চাই, নদীর পাড়ে একটু ঘুরে একটু দেখবো, খুঁজে পেতে বার করবো কোথায় কী আছে না আছে। তো চলো আমাদের সাথে আজকে আমরা বেনারস ঘুরি। गाड़ी नहीं जाएगी तो नहीं जाएगी, अब आगे जा रहे हैं, रोका जा रहे, चिल्ला जा रहे हैं। तो हमरा को नेशे गेछी, एटा होच्छे দশাশ্বমেধ जावर रास्ता सोजा गेले। तो हमरा एखन जे मार्केटटा आछे एटा होच्छे एटा होलसेल मार्केट लेडिसदेर जन्य, एखाने लेडिसदेर जाबतीय जिनिस आपनारा पेते पारेन प्राय होलसेल रेटे तो देखिए दीची पूरे मार्केट का। जेटा होच्छे गरवड़िया बाजार, एखाने आपनारा जा जाबतीय जिनिस सब पाबेन, बैग थेके आरम्भ करे कुर्ती सलोवार सूट बेनारसी शाड़ी प्रचुर दोकान आछे, तई हनुमानजी दर्शनो पेते पारेन। आज के एखानटा गाड़ी घोड़ार जन्य नयन चुकन कर दिए, कल के पर्यंत एखे अनेक गाड़ी घोड़ा चल रही हाँटते खूब असुविधा हो, आज नयन चुकन करा एखे हाँटते आज असुविधा हा। तो आज के अपना के बजारटा घुरे घुरे देखा, अपनी साड़ी सूट बच्चे गाउन करा सकते हैं। আচ্ছা, এই দশাশ্বমেধ যে ঘাটের দিকে যাওয়ার রাস্তাটা গরুলিয়া মার্কেট, ওখানে খানিকটা আসার পর আপনারা পাবেন এই বিশ্বনাথ গলি। এখান থেকে ঢুকে গেলে পরেই
আপনাদের মন্দির যাওয়ার রাস্তা। বিশ্বনাথ বলি মন্দির, এখান থেকে গেলে পরে মন্দির যাওয়ার রাস্তা আপনারা পেয়ে যাবেন। সোজা গেলেই মন্দির যাওয়ার রাস্তা। उसके लिए हमने इस बार प्रॉपर कलश की व्यवस्था की है।
হচ্ছে বেঙ্গলি ফ্রাইড রাইস আর এটা হচ্ছে ভেজ কোরমা রুটি নিয়ে নেব স্যার গিরে নেবে আগে তো আমরা এখন যাচ্ছি ছট পুজো দেখতে। আগে আমি বিশেষ করে কোনোদিনও ছট পুজো দেখিনি, ছট পুজোর সময় কোনোদিনও অ্যাটেন্ডও করিনি। এই প্রথমবার আমার দেখা ছট পুজো। সোমনাথ দেখেছে আগে, কিন্তু আমি প্রথমবার দেখছি ছট পুজো, তাও বেনারসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের দিনটা আমাদের শেষ হচ্ছে ছট পুজো দেখে। জীবনে প্রথমবার ছট পুজো লাইভ চোখের সামনে দেখে ভীষণ ভালো লাগছে। আপনারা যদি আমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। হর হর মহাদেব।